বর্ষা চলে এলো, বেহাল নিকাশি ব্যবস্থার জেরে সমস্যায় পড়েছেন ইটাহারবাসী। উল্লেখ্য, ইটাহার চাঁচল রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ বছর খানেক ধরে শুরু হলো, তা চলছে ধীরগতিতে। পাশাপাশি ইটাহার ব্লকের পোর্শা থেকে উত্তরপাড়া এলাকায় রাস্তার দুই ধারে ড্রেন তৈরির কাজ কিছুটা হলেও বর্তমানে তা একেবারেই বন্ধ, যার জেরে সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর জল জমে যায় আর দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। এছাড়াও রাস্তায় জল জমে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদেরও। ইটাহার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক মফিজউদ্দিন আহমেদ জানান, বেহাল নিকাশি ব্যবস্থার কারণে ইটাহারের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। একাধিক দোকানের সামনে বৃষ্টি হলেই দিনের পর দিন জল জমে থাকে, ফলে ব্যবসায় ক্ষতি হয়। এমনকি বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ইটাহার শহরে আসতেই চান না। দ্রুত সমস্যা সমাধানের জন্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিধায়ককে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সিআইকে রোড দীর্ঘদিনের আমাদের প্রতীক্ষার পরে রাস্তাটা শুরু হয়েছিল, শুরু হওয়ার পর খানিকটা কাজও হয়েছে, ড্রেনও হয়েছে, কিন্তু টোটাল কাজ আজ অব্দি ক্লিয়ার করতে পারেনি জায়গায় জায়গায় অবস্ট্রাকশন থাকার জন্য আর কি। অসুবিধা চলাফেরা থেকে শুরু করে বর্ষা, যেদিন বৃষ্টি হয় মোটামুটি এক থেকে দেড় ফুট জল লেগে যায় আর কি। সেই জলটা আমরা যখন নামে তারপরে লোক যাতায়াত করতে পারে। এই যে চারদিককার লোকজন, বিশেষ করে চূড়ামন সাইডের লোকজন, চূড়ামন মানায়নগর চন্দনপুর কামারডাঙ্গা এই সাইডের লোকজন আসতে পারে না আর কি, রাস্তায় চলতে পারে না, আমরা লোকাল লোক চলতে পারি না। এছাড়াও দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ইটাহারের সর্বস্তরের মানুষ। হ্যাঁ, এটা তো একটা বিশাল সমস্যা, কারণ বর্ষাকালে বর্ষা এলেই রাস্তাটা ডুবে যায়, ওই রাস্তা দিয়ে চলাচল করা মুশকিল হয়ে যায়। যদি যানবাহন নিয়ে বা খালি হাতে বা মোটর সাইকেলে যে কোনো অবস্থাতেই যাওয়াটা ভীষণ কঠিন হয়ে যায়। সুতরাং এটা যত দ্রুত হওয়া সম্ভব দ্রুত করা দরকার, তার জন্যে একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্যাটা এখানে নিকাশি ব্যবস্থা হলো না গোটা ইটাহারের, ইটাহারের একটাই সমস্যা এখন যদি দেখেন আপনার ইটাহার পোকারে, ইটাহার পোকারে একটাই সমস্যা, কোনো নিকাশি ব্যবস্থা নাই, যে ড্রেন করেছে দেখেন, যেদিন বৃষ্টি হয় ওদিন তো এখানে একটু জল হয়। অন্যদিকে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন বলেন, রাস্তার কাজ থমকে থাকায় নিজ উদ্যোগ নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে রাস্তার কাজ শুরু করা হয়েছে। বর্তমানে রাস্তার মধ্যে থাকা ইলেকট্রিক পোল সরানোর কাজ চলছে। রাস্তার দুই পাশে ড্রেনের কাজ চলছিল, কিন্তু বেশ কিছু এলাকায় জমি সমস্যার কারণে বর্তমানে তা বন্ধ রয়েছে। তবে দ্রুত নিকাশি ব্যবস্থা উন্নত করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক। রাস্তার কাজই ঢিলে মাঠামিতে চলছিল, আমি উদ্যোগ নিয়ে ডব্লিউবিসিডিসিএল ডিভিশনাল ম্যানেজারকে বলে পোল শিফটিংয়ের কাজটা ব্যবস্থা করে দিয়েছি, অলরেডি পোল শিফটিংয়ের কাজ চলছে। তারপরে আপনার রাস্তার কাজও দ্রুতগতিতে শুরু হয়েছে, ড্রেনের আছে কিছু ইনকমপ্লিট আছে, কানেক্টিভিটি এখনও কমপ্লিট হয়নি, সেখানে একটা ইদগাহারও প্রাচীরের সমস্যা আছে, থানামর সংলগ্ন এলাকায় কিছু ল্যান্ড নট অ্যাভেলেবিলিটির প্রবলেম আছে, এসব ব্যাপারে কথা হয়েছে সংশ্লিষ্ট এজেন্সি এবং পিডব্লিউডি দপ্তরের সঙ্গে, জরুরিজনের সঙ্গে কথা হয়েছে, মিটিংও হয়েছে, খুব তাড়াতাড়ি করে দেবে, কানেক্টিভিটি করে দিলে ড্রেন শুরু হয়ে যাবে। আরসিটিভি সংবাদ, ইটাহার।